বিকালবেলায় হঠাৎই 5 নম্বর রাজ্য সড়কে হাতির পাল চলে আসে। পরপর 3টি দল প্রায় 40 থেকে 50টি হাতির পাল 5 নম্বর রাজ্য সড়ক পারাপার করে। 5 নম্বর রাজ্য সড়কের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পারাপার করে এবং বেশ কিছুক্ষণ রাস্তা প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে ঝাড়গ্রাম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 5 নম্বর রাজ্য সড়ক পারাপার করার সময় হাতির যে পালগুলি ছিল তারা কিন্তু বেশ কিছুক্ষণ হাতি পাল 5 নম্বর রাজ্য সড়কে দাঁড়িয়ে পড়ে, তার জেরে বহুক্ষণ রাস্তা পারাপার বন্ধ থাকে। সড়ক 5 নম্বর রাজ্য সড়কে পুরো খতির পাল।